পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরদিয়ে চেকপোস্টে ঝাড়খণ্ড থেকে আগত একটি কয়লা বোঝাই লরি চালকের গাড়ির মধ্যে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। জানা যায়, নিহত লরি চালক 75 বছরের রাধেশ্যাম যাদবের বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদে। কী করে ওই লরি চালকের মৃত্যু হলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরদিয়ে চেকপোস্টে ঝাড়খণ্ড থেকে আগত একটি কয়লা বোঝাই লরি চালকের গাড়ির মধ্যে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। জানা যায়, নিহত লরি চালক 75 বছরের রাধেশ্যাম যাদবের বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদে। কী করে ওই লরি চালকের মৃত্যু হলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।